কাদের বক্স মন্ত্রী নীলকণ্ঠ একজন পাকা শয়তান। কারো সম্বন্ধে সবকিছু না জেনে কথা বলা কিন্তু অন্যায়। কাদের বক্স গোলামের কুসুর মাফ করুন জনাব। তুমি আমার বান্দা কাদের বক্স। হ্যাঁ জনাব, আমার হুকুম তামিল করাই হচ্ছে তোমার কাজ। আজ্ঞে জনাব। এই গরিব বান্দাকে কি করতে হবে হুজুর? যাও সিরাজ নিয়ে এসো। হলাহল প্রাণ করতে যা আপনা কাদের বক্স। জনাব পারবে না, পারবে না যাহাপনা কিছুতেই জানতে পারবে না। তুমি যদি না বলো তাহলে পিতাজি এই খবর কিছুতেই পাবে না। আমি যে মিথ্যে বলতে পারবো না। আমার হুকুমে তুমি মিথ্যা বলবে। তাহলে যে তুজকে যাবো জনাব। তুজক अरे गुलाबी करते से दुजाकेर भय करले चलबे ना। कादेर बक्से जाओ सिराज निये एसो। कादेर बक्स के बार बार बोललाम जे भाईजीगण के संगे निये आसते, पिताजीर भये से भाईजीगण के आनते नाराज हयेछे। अरे भाई सिराजिर संगे जदि किछु না হয় তাহলে কি আর নেশাটা জমে? জমে না, জমে না। হুজুর তুমি একটা অপদার্থ কাদের বক্স। হুজুর देखो देखो खादेर ओई जे पश्चिमेर घाटे एक सुंदरी तरुणी देखा जाच्छे ना। बाबा 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 সুরপ্রাণের সঙ্গে এই সুন্দরী। ওইদিকে যাবেন না হুজুর। কেন? ওর নারীর প্রতি এই মন্দ চোখে চাইতিনি। তুমি চাও না কাদের বক্স? চাই হুজুর, তবে মুখের দিকে নয়। তবে পায়ের, পায়ের দিকে। তুমি তুমি একটা বদ্ধ পাগল কাদের বক্স। আগে ছিলাম না হুজুর। হুজুরের গোলামি করতে এসে হব বলে এই মনে হচ্ছে। কাদের বক্স এসো, আমার কাছে এসো। দেখো যে দেখো ওই যে তরুণীটি কি সুন্দর, কি সুন্দর কাদের বক্স। কাজ করো কাদের বক্স, যেমন করি হোক এই সুন্দরীর নামটা আমার জানা চাই। যাও যাও। এত স্পর্ধা আমার বান্দাকে মারবে। তুমি যাও কাদের বক্স, আমি দেখতে চাই কার এত বড় স্পর্ধা যে তোমার গায়ে হাত দেয়। না না না, আমি চাই, আমি চাই শুধু ওই সুন্দরীর নাম সীতা। আপনি কে? শাহজাদা গোলামের গোলাম নীলকণ্ঠ। ও আপনি তাহলে নীলকণ্ঠ, তাই না? হ্যাঁ জনাব, আমার নামে প্রজারা অভিযোগ করেছে। কাদের? পরে শুনবো তোমার কথা। শাহজাদার আগমনে চন্দনপুর আজ ধন্য হল। মহারাজ হঠাৎ অসুস্থ হওয়া পড়াতে তাই আমি এসেছি স্বাগত জানে আপনাকে। মহারাজের ইচ্ছা অনুরোধ শাহজাদার আতিথ্য গ্রহণ করুন, তাকে ধন্য করুন। মহারাজের অনুরোধ আমি রক্ষা করলাম মন্ত্রী মহাশয়। শাহজাদা মহান অনুভব হুজুরের আতিথ্য গ্রহণের অনুমতি নেই। চুপচাপ বেয়াদব, একটা কথাও বলবি না। কিন্তু মন্ত্রী মহাশয়, আমি তো প্রাসাদে যাব না। প্রাসাদে নয় জনাব, তবে বাগান বাড়িতে। বাগান বাড়ি ব্যবস্থা রয়েছে। কোথায় কোথায় সেই বাগান বাড়ি? ওই যে তোমার বনটা, ওর বাঁকে যে বাড়িটা, কোথায় বাগান বাড়ি? উত্তম উত্তম, অতি উত্তম। কাদের বক্সে যাও, বজরা ছাড়বার জন্য মাঝিদেরকে আমার আদেশ জানিয়ে দাও। যাও। ওই যে মেয়েটির কি নাম যেন বলছিলেন? সীতা। সীতা এক গরিব ব্রাহ্মণের মেয়ে, শাহজাদার সঙ্গে বোধ হয় নর্থ কিনে না, মানে ওই শিকার করতে এসেছি তো, তাই নর্থ কি আনা হয়নি। শিকার দেখতে পেরেছে? দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি মন্ত্রী মশাই, কিন্তু আয়ত্তে আনাটা খুব কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে। এই গোলাম নীলকণ্ঠ থাকতে শাহজাদার কোন ইচ্ছাই সম্ভব কি ও সম্ভব করে দিবে। কাদের বক্সের কথাই ঠিক। নীলকণ্ঠ একেবারে পাকা খেলোয়াড়। শিকার করতেছে। শিকার হবেন না হুজুর। কার শিকার? কাদের বক্স? আগে ওই শয়তানের। জবাব বেয়াদব। শোনো, আজ থেকে তুমি আমার কোন কাজে বাধা দেবে না। বান্দা, তুই পরাজয়ের মতো আমার পায়ের তলায় সব সময় পড়ে থাকবে। ব্যতিক্রম হলে তোকে কিন্তু আমি ছাগলের মতো জবাই করে ফেলবো। কথাটা মনে থাকে যেন। বান্দা বলে দুনিয়ায় পাঠালেন, তখন পরাধীন করলে কেন? কেন করলে? এই পশুর গোলাপ, ওই পশুর গোলাপ। বাবার জ্বরটা আরো বেড়ে গেছে। তবে তবে কি কবিরাজ বাড়িতে নেই? ঠাকুরপো, গোলাম দাদা এখনো ফিরে আসেনি, আমার বড় ভয় করছে। যাই বাবা। तो সুরাট সীতাকে হরণ করে নিয়ে গেছে। কি বলছেন জটা মশাই? তো সুরাট সীতাকে হরণ করে নিয়ে গেছে। দিদিমণি, দিদিমণি, তো সুরাট সীতাকে হরণ করে নিয়ে গেছে। হরণ দিদিমণিকে হরণ করে নিয়ে গেছে। আপনি কোথায় ছিলেন দাদামণি? আপনি কোথায় ছিলেন? কবিরাজের কাছে আমি উপস্থিত ছিলাম গোলাম। এসে থেকে সীতা নেই। কঙ্করি গোলাম, তোমরা নীরব হয়ে দেখো না। কোথায় যাও? আমার সীতাকে উদ্ধার করে নিয়ে এসো। দেবী, 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 বলছেন যেটা মশাই? দেবী দানব কবলে। দাদা আমার দেবীকে হরণ করলো কে? যাবো যেটা মশাই, যাবো আমার দেবীকে উদ্ধার করতে। আমি এক্ষুনি উল্কা বাগে চলে যাবো। যখন শুনলে দস্যু তাকে হরণ করে নিয়ে গেছে, তুমি যদি দেবীর সন্ধানে চলে যেতে তাহলে এখন পিতা হবে বলে যাক। যাওনি যখন তখন আর তোমাকে যেতে হবে না। তুমি জেঠা মশাইয়ের কাছে থাকো, আমি আর গোলাম যাচ্ছি দেবীর উদ্ধারে। আমার হাতে ওই নয় পিস্তল। হতাশার কুয়াশা মন মতো মুছে ফেলে তুমি কোরবানি গোশত উৎপাদন করো। জন্মকাল বৈশাখীর মতো তুলে চলো দেবী। ভয় নেই, ভয় নেই বাবা। দস্যুরা যত দূরে যাক আর তত শক্তিশালী হোক, সাজাদার পিস্তল আর গোলাপের তরবারি ধ্বংস করে দেবে ওদের পাপের খেলা, ওদের পাপের খেলা। তুমি আমার বাড়ি আসনি, আজ বুঝি আমার বিদ্রুপ তমসা করতে আমি আসিনি দাদা। পথ দিয়ে যাচ্ছিল, তোমাদের চেঁচামেচি শুনে ঢুকে পড়ো কি হয়েছে জানতে। কঙ্করের মুখে আমি যা শুনেছি তা বেশ বুঝতে পেরেছি। কি মন্ত্রী মশাই? সীতা কুলত্যাগ করেছে। সীতা কুলত্যাগ করেছে। অনেক বীজ তুমি ঢেলেছ আর ঢেলো না। তোমার বিষে আজ আমি চলে পুরে ছাই হয়ে যাচ্ছি। সীতার জীবনটা তুমি আর দগ্ধ করে দিও না। আমি দগ্ধ করবো কেন দাদা? তোমাদের কর্মের ফলে তোমরা নিজেরাই দগ্ধ হচ্ছ। কঙ্কর, আমার কথা শুনে তুমি শিওরে উঠলে যে যাকে ভালোবেসে গোপনে বিয়ে করলে সে আজ তোমাকে ছেঁড়া খেতার মতো ফেলে চলে গেল। এই নারীর জন্য তুমি তোমার পিতা মাতার মনে দুঃখ দিলে বেটা। ছি 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 ছি। পিতা পিতা আত্মত্যাগ করেছে একই তবে সত্য। সত্য নয় কঙ্কর, নীল কণ্ঠের কথা বিশ্বাস করে তুমি আমার সীতার উপর বিশ্বাস হারিয়ে দিও না। আমার কথা শুনো। না না, আমি মন্ত্রী অবিশ্বাস করতে পারছি না। আমার তারা যারা বলছে সীতা কুলত্যাগ করেছে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয় কথাই ঠিক, সীতা কুলত্যাগ করেছে। সীতা বেবিচারানি আমায় ফেলেছে নতুন বলেছে। সীতার ভালোবাসা মিথ্যা, অভিনয়, ছলনা। ভগবান, কঙ্করের মনে বিশ্বাসের দীপ তুমি নিভিয়ে দিও না। সর্বহারা করুণা আমার জন্ম দুঃখিনী সীতাকে। দিদিমণি দিদিমণি, সীতা দানবের কবলে নেই? তবে কি দিদিমণি দস্যুর কবলে? এত ছুটে এসে আমি দিদিমণিকে রক্ষা করতে পারলাম না। আমার সীতা হরণ হবে তুমি কি জানতে পারলি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, তারা যখন চুপ চুপ বলছিল তখন আমি আড়াল থেকে সব কিছু শুনে ফেলেছি। তুমি কি জানো আমার সীতাকে নীলকণ্ঠ কি করবে? শাহজাদাকে ভেট দিবে। দিদিমণিকে উদ্ধার করতে আমি যাচ্ছি বাবা ঠাকুর। গোলামার তাপস নেই মানিনি, গেলেও তারা উদ্ধার করতে পারবে না। সিপাহীরা বন্দুক নিয়ে বাগান বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আমি পেছনে দরজা দিয়ে বাগান বাড়িতে ঢুকে কৌশলে দিদিমণিকে উদ্ধার করে আনবো, উদ্ধার করে আনবো। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, ভাগ্য ভালো। মন্ত্রী মশাই সেই সীতাকে ভেট দিয়েছে। কি সংবাদ সেনাপতি? রাজকুমার তাপস আর গোলাম আসছে সুন্দরকে চিনিয়ে দিতে। রাজকুমার তাপস আসছে কেন? আর উত্তর দিবে মন্ত্রী মশাই। বেশ, এবার তুমি যাও। হ্যাঁ, রক্ষীদেরকে আমার আদেশে জানিয়ে দিয়ে বলবে তারা যেন গুলি বর্ষণ করে। যাও। আমি তাই করবো শাহজাদান, আমি তাই করবো। তাপসের ভয়ে সমর সিং পালিয়ে গেল। জীবনের উত্তরের ছেলে तापसेर संगे ओई नारीर की सम्पर्क तामाके ना 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 तामार कोनो प्रयोजन नेई। ओई ओई तो सैन्येर बंदूके गর্জে उठেছে तापस और गुलाम काहेगी आसलेई ओरा मोरे काबेर बक्स जाओ ओई सुंदरीटाके पाठिए दाओ आगुन जाच्छे हुजूर সাবধান সাবধান আগুন এই যে সুন্দরী अरे घुमटा खोलो ना आसमानेर चाँदे तुमी यदि मेघे ढाका थाके ताहले आमी देखब किभाबे चाँद मेघ मुक्त महान नवाब सुजाउद्दीनेर पुत्र नवाब साहेब आपनाके पाठिয়েছেন विपन्न प्रजादेर रक्षा करते जिज्ञासा करछि विपन्नेर रक्षा তোমার মতো এমন লোভনীয় উপহার আমি ভক্ষণ না করে কি ছুঁড়ে ফেলে দিতে পারি? ওরা যদি সাজাদার ভগ্নীকে উপহার দিত আরে বলুন পারতেন ভগ্নীকে উপহারের বস্তু বলে ভোগ করতে? আমার ভগ্নী আর তোমাতে অনেক 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 তফাৎ। প্রজারা যখন রাজার পুত্র কন্যা তখন আমিও নবাব বাহাদুরের কন্যা আর আপনার ভগ্নী ভাই হয়ে ভগ্নীকে আপনি ভোগ করতে পারবেন? হ্যাঁ সম্ভব। কে আর সামনে দাঁড়িয়ে আমাকে তুমি কটু ভাষায় ধমক দিচ্ছ? আমার আত্মীয়রা যদি তোমাকে পায় তাহলে কেটে কুচি কুচি করে ওই চন্দনপুরের মাটিতে কবর দেবে। কবর দেবে আমার না 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 আমাকে আমাকে ওরা কবর দেবে কখন? আরে তুমি কিন্তু ওরা পাবেই না। পাবে কখন জানো? তোমার এই সুন্দর তোমার মৃতদেহটা ওই নদীর বালু ছড়ে ফেলে রাখিব। রক্ষা করুন আমার স্বামীকে সাহায্যদা। কে তুমি? আমি আল্লাহদি। আপনি রক্ষা করুন আমার স্বামীকে। কে তোমার স্বামী? একে যে ধরে এনেছে। ও বাঘা কোথায় আছে সে? ওকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল সমন গোলাম খা আর রাজকুমার তাপস তাকে এতক্ষণে গরু ঠ্যাঙানো ঠ্যাঙাচ্ছে। আপনি রক্ষা করুন আমার স্বামীকে সাহায্যদা। कादेर बॉक्स कादेर बॉक्स बंदा आपनर बंदा तो है हमार बंदा खूब प्यारेर बंदा बहुत আমি যখন কাটতে কাটতে এদিকে আসছিলাম তখন দেখি ও ফটকা কাজে যাচ্ছে। শাহজাদা শাহজাদা আপনি যান শাহজাদা আপনি আমার স্বামীকে বাঁচান। ভয় নেই নারী আমি এখনি রক্ষীদেরকে হুকুম দিচ্ছি তারা এখনি গুলি করে তাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ ওরা গুলি চালালে হয়তো আমার স্বামীর গায়ে লাগবে। আমার যে আমার স্বামী ছাড়া আর কেউ নেই শাহজাদা। আপনি যান শাহজাদা আমার স্বামীকে আপনি রক্ষা করুন। না ओके छेड़े आमी कखनो कोथाओ जाबो ना। তাহলে যাওয়ার সর্বনাশ হয়ে যাবে গো সাজেদা। আমি আপনার পা ধরে বলছি আপনি যান সাজেদা, আমার স্বামীকে আপনি বাঁচান। আমি আমি ওকে পাহারা দিচ্ছি সাজেদা। তুমি ওকে পাহারা দেবে? ঠিক আছে ঠিক আছে, ওঠো। আমি আমি যাচ্ছি, তুমি ওর পাহারায় থেকো। সাবধান, ওখান থেকে যদি ও পালিয়ে যায় তাহলে তোমার মৃত্যুকে কেউ রুদ্ধ করতে পারবে না, কথাটা মনে থাকে যেন। শাস্তি দেবে তুমি সে জাদা সর্বরাজকে। তোমার আয়ত্ত পেয়েছ, এখন তুমি আমাকে কি করতে চাও তাই জানতে চাই। তোমার অধিকারের মধ্যে বসে আমি যদি তোমার মা ভগ্নী ধর্মহরণে উদ্যত হতাম, আমাকে যা করতে আজ আমি তাই করব। আঘাতের প্রতিশোধ আঘাত না নিয়ে দৃষ্টি করুন হুজুর, সাজাদাকে শাস্তি না দিয়ে শাস্তি দিন ওই মন্ত্রী নীলকণ্ঠকে। এর মধ্যে মন্ত্রী নীলকণ্ঠ এর মধ্যে নীলকণ্ঠ মন্ত্রী নীলকণ্ঠের আদেশে বাঘা হরণ করেছিল আপনার বাঘনিকে। একথা সত্যি সত্যি বাঘার বউ আল্লাদি আমার আমার সাহায্যে মুক্ত করে নিয়ে গেছে আপনার বউটিকে। রক্ষক হয়ে বক্তা হওয়ার জন্য শাহজাদা সমান অপরাধী, কিন্তু তার চেয়ে সহস্র গুণ অপরাধী মন্ত্রী নীলকণ্ঠ। শয়তান নীলকণ্ঠ, তোমার শয়তানি খেলা শেষ করতে তাপসে খনি যাচ্ছে ধ্বংসের কোরাল মূর্তিতে। আমি ভুল করে ঘরে শত্রুকে ছেড়ে এসেছিলাম বাইরের শত্রুকে দমন করতে, আর আমি ভুল করব না, বাধা মানব না, সুযোগ দেব না। কঠিন করে পিস্তল ধরে সব শত্রুতার অপমান অপমান আর সেই অপমানের জন্য দায়ী তুই রে বেঈমান। বেঈমান কাছে না থাকলে হুজুর এতক্ষণে সরপের মতো ঠান্ডা হয়ে যেতেন। কাদের বক্স অপমান করে হিন্দু নারীর সম্মান রক্ষা করেছে। বুঝে দেখুন হুজুর, আপনার অপমান নিয়ে তার দাম বেশি নয়। তুই আমার নুন খেয়ে আমার সঙ্গে নেমক হারামি করছিস। হুশিয়ার 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 এখন সময় আছে বিহুর বলছে, এখন সময় আছে বিহুর সাধু আপনার শপথের কথা ভোলা ভোলা খেপার চিত্রগুপ্তর খাতায় লেখা আছে। আজ আজ লেখা থাকবে আপনার কুকীর্তির কথা, কিন্তু সেই দিন কাজে লাগবে, সেই দিন কাজে লাগবে। তাদের বক্সে সাধুটাকে বন্দী করে নিয়ে আসবে। জাহাপনা যাকে বন্দী করে তাকে বন্দী করতে আমি পারবো না হুজুর। গোলামের ইস্তফা দিতে কালই আমি মুর্শিদাবাদে চলে যাব। যাবে যাবে যাবে, আমার বিরুদ্ধে তুমি পিতার কাছে অভিযোগ জানাতে তো। তা তো হবে না কাদের বক্স, আমি যতদিন না প্রতিশোধ নিতে পারি ততদিন আমি মুর্শিদাবাদে ফিরে যাব না, আর তোমাকেও আমি মুর্শিদাবাদে যেতে দেব না। কথাটা মনে থাকে যেন। আমাকে যেতে না দিলেও বাতাস বয়ে নিয়ে যাবে এই সংবাদ রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়বে আপনার ওই কলঙ্কের কাহিনী। গোলামের অনুরোধ, এখনো আপনি ফিরে চলুন, অপরাধী বন্দী করতে বন্দী হবেন না অপরাধের শৃঙ্খলে, মনের খেয়াল মেটাতে কলঙ্কিত করবেন না জাহাপনার পবিত্র নাম। রেখে দে তোর পবিত্র নাম, এই সরফরাজ খা তোর এই পবিত্র নামের মাথায় সহস্রবারে পাতা খাবে। দুর্নামে ভরে যাক এই পিতার নাম, কলঙ্কিত হয়ে পড়ো ওকে বেহেশতের পথে। আমি কিচ্ছু ভয় করি না, আমি চাই ওই সীতাকে। যতদিন পর্যন্ত আমি সীতাকে না পাবো ততদিন আমার মনে শান্তি নেই। প্রয়োজন হলে ওই সীতার জন্যে ধীরে ধীরে নেমে যাব ওই দুজাকের অন্ধকারে। এবার আমিও যাই। সকাল হয়ে গেছে, রাজবাড়ির দরজা খোলা, শ্বশুর বাড়ি যাবে দিদিমণি? শ্বশুর আমাকে পুত্র বধূ বলে অস্বীকার করেছে, জানি না কেমন আছে তারা। তোমরা সবাই আমাকে উদ্ধার করতে গেলে, কিন্তু সে কেন গেল না? তুমি কুলক ত্যাগ করেছো বলে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আগে বুঝতে পারছো না ছলনা মানে? আমাকে ছলনা করে কবিরাজের বাড়ি শরীর দিয়ে আমার তো সারা কাছে প্রেম করতে। তুমি বলো না, অবন করে কথা বলো না। তুমি বিশ্বাস করো আমি কোনো ত্যাগ করিনি, মাথা জোর করে আমার মুখ বেঁধে দিয়েছে। তুমি বিশ্বাস করো আমাকে শাস্তি ভেবেছিলাম সবই ভগবান। দাদা ভগবান, দিদিমণি কি তুমি বিশ্বাস করো? আমার স্বামী ওকে নিয়ে গেছিল, আর আমি বান্দার সাহায্যে অনেক কৌশলে আমি দিদিমণিকে উদ্ধার করে এনেছি। দিদিমণি স্বেচ্ছায় যায়নি। আমি বিশ্বাস করবো না। কেন বিশ্বাস করবে? যে তোমাকে ছলনায় কবিরাজের বাড়িতে সরিয়ে দিয়ে বিধর্মীর সরে কাকা বাবু যাকে আপনি নিজের মেয়ের মতো বুকে ধরে মানুষ করেছেন, আজ মিথ্যা করে তার মাথায় এত বড় কলঙ্ক আপনি দিতে পারছেন। আমি তো আপনার কোনো অনিষ্ট করিনি কাকা বাবু। হে বাবা, আপনাকে মন্ত্রিত্ব পিতৃ সম্পত্তি সবই দিয়েছে, কোনদিন আপনার অমঙ্গল কামনা করেনি। তবে কেন আজ তার বুকে ছুরি দিতে আপনি কাকা বাবু কেন ছুটে এসেছে? ওগো কাকা বাবু, আমাকে ভুল বুঝো, তুমি আমাকে ভুল বুঝো না গো। তুমি বিশ্বাস করো সীতা সখী, সীতা তোমার। না তুমি আমার না, তুমি সারদা। দাদা, এ কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোমার মাথায় বাজ পড়বে। হাত গলা কথা করবে, তোর কথা আকার ভেঙে পড়বে। এ তোমার কানে বিষের মন্ত্র দিল দাদা, এই শয়তান বুঝি। বাহ শয়তান, দেখছি শয়তানি খেলাতে বেশ ভালোই জমিয়েছো। বিশ্বাসের ক্ষেত্রকে মিথ্যার হালে কর্ষণ করে এক রাতে অঙ্কুরিত করেছো বীজ, এখন ফলের আশা ঢালতে এসেছো বিষের ধারা। কিন্তু সাবধান, তাপসী তাপস এখানে দাঁড়িয়ে আছে। রাজকুমার দিদিমণি রইল, আমি বাবা ঠাকুরকে নিয়ে আসি। দাদা বাবু যাকে ভালোবেসে মালিনীর দেওয়া মালা দিয়ে আপন করে নিয়েছে, আজ শত্রুর কথা বিশ্বাস করে আপন রত্নকে ভুলে শপথের মালা ছিন্ন করে পথের ধুলোয় ছিটিয়ে দিও না, পথের ধুলোয় ছড়িয়ে দিও না তুমি। ভালো বেশ, আমি ভুল করেছিলাম মালিনী। আমি জানতাম না যে অমনি করে আমাকে ছেড়ে কুলত্যাগ করবে। দেবী কুলত্যাগ করেনি বুদ্ধিমান, তোমার এই বুদ্ধিদাতা দেবীকে কুল হতে বকুলে বাঁচিয়ে দিয়েছে। ওই ওই দেখি কোথায় আগুনের শব্দ, আগুন লাগলো। কোথায় কোথায় আগুন লাগলো? কার ঘরে আগুন লাগলো? বাবা ঠাকুরের ঘরে। আমাদের ঘরে আগুন লেগেছে। আমার বাবা কোথায় মালিনী? আমি জানি না দিদিমণি, তোমার খবর দিতে আমি বাবা ঠাকুরের কাছে ছুটে যাই। এমন সময় দূর থেকে দেখি তোমাদের ঘরে মটকানি ধাও ধাও করে আগুন জ্বলছে। তুমি তাড়াতাড়ি এসো, আমি যাচ্ছি। আমাদের ঘরে আগুন দিয়েছে, এ সময় তুমি মুখ ফিরিয়ে থেকো না, আমাদের তুমি বাঁচাও, আমাদের তুমি বাঁচাও। তোমাদের সম্পর্কে আমি সম্পর্ক চুকিয়ে ফেলেছি, তুমি এখান থেকে যাও। হোক কলঙ্কিনী, দাদা তোমার পায়ে ধরি। দাদা দেবীকে তুমি কথা বলো না। দাদা একবার মুখের দিকে চেয়ে দেখো দাদা, ওই মুখে নেই কোনো কলঙ্কের চিহ্ন। শত্রুর কথা শুনে পাষাণ হয়ে শ্রীরামচন্দ্রের মতো দেবীকে তুমি কুলত্যাগ করোনি দাদা। জ্যাঠামশাইয়ের ঘরে আগুন লেগেছে, তুমি দেবীর হাত ধরে চলো, আমরা তিনজনে গিয়ে তাকে উদ্ধার করি। না না না, আমি যাব না। দাদা কি করতে যাবে? এত করে সে তুমি জ্যাঠামশাইয়ের ঘরে আগুন দিয়েছ, কি করবে তুমি? খুন করবো, খুন করবো। সমন সিং, তোমার জন্য আজ শয়তানের ধ্বংস হলো না। সমন সিং মহারাজ, তাপসকে বন্দী করো। আমি তাই করছি। বাবা তুমি আমাকে কারারুদ্ধ করবে বাবা, না করলে যে আমার বিয়ে হবে না। স্বামী স্বামী, তুমি আবার বিয়ে করবে? হ্যাঁ, দেবীকে বিসর্জন দিয়ে তুমি আবার বিয়ে করবে দাদা? একবার যদি হাতের শিকলটা ছিন্ন করতে পারতাম তাহলে ওই শয়তান শত্রু মারে না। আমাকে আজ শত্রু ভেবে তুমি আমাকে পদাঘাত করে দিলা। তা তো করবে, আজকে তুমি মনুষ্যত্ব বলে দিয়ে তুমি যে শয়তান হয়েছ। তুমি আমাকে সম্মুখে নিয়ে যাও। তাই করছি যুবরাজ। পারলাম না দেবী, তোমাকে রাজপ্রাসাদে প্রতিষ্ঠা করতে পারলাম না। ধর্ম যেখানে নেই কত যেখানে বড় তোরা ছিল না গরিবের কারাগারে যাচ্ছি মা। কেন? তোর অপরাধ? দেবীকে প্রাসাদে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম মা, মিথ্যাকে হত্যা করে গিয়েছিলাম সত্যের জয় ঘোষণা করতে, তাই তো আমরা কারাগারে যাচ্ছি মা। আমার জন্য তুমি ভেবো না মা, তোমার পুত্রবধূ দুই করে কাঁদছে, সবাই তাকে কলঙ্কিনী বলে ধিক্কার দিচ্ছে। যদি পারো মা তাকে তুমি বুকে তুলে নিও মা, বুকে তুলে নিও। আমি কা পুরুষের মা নই, আমি বীরের জননী। আমার ছেলে বরের কথা শোনে না, বিপন্নকে রক্ষা করতে সে মৃত্যুর মুখে ছুটে যায়। ওই যে দেখ আমার ছেলে বুক ফুলিয়ে কারাগারে ঝুলে যাচ্ছে। তুই ফুলকে ধুলোয় ফেলে ফুলকে উড়িয়ে দিয়েছিস। ওরে ফিরু, ওরে কাপুরুষ, যখন শুনলি তোর স্ত্রীকে দস্যু হরণ করে নিয়ে গেছে তখন কেন তাকে রক্ষা করতে গেলি না কাপুরুষ? আজ বলছিস যে সীতা কলঙ্কিনী। হ্যাঁ কলঙ্কিনী, সত্যাসে পুরোত্যাগ করে সাহায্যের পক্ষে রাত যাপন করেছে। ভগবান